চ্যানেল আশা করি সবাই খুব 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 ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আর আজকে হলো 22শে ডিসেম্বর, আর ঘড়িতে এখন বাজে 10:45। তো সূর্য যেই 10:30-এর সময় বেরিয়ে গেছে, আর ইদানিং ঠান্ডা বলে সেই কারণে একটু লেট করে বেরোচ্ছে। মানে সত্যি বলতে সকালবেলা উঠতে আমারই কষ্ট হয়, ওরও তো ডিউটি যায়, আমি তো নয় বাড়িতেই থাকি, তাই না? তো সুরজকে টিফিন করে দিয়েছি, রুটি আর আলু উচ্ছে ভাজা। সুরজ সকালবেলা উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসে, আলু দিয়ে উচ্ছে। ও একটু তেতো জিনিস খুব ভালোবাসে, তেতো গ্রিন এরম ধরনের জিনিসও খেতে খুব ভালোবাসে। তো ওকে করে দিয়ে ভাগিয়ে দিয়েছি, আর আমি একদম রাত্রির মতোই আটা ফাটা মেখে ফেলেছি, কারণ রাত্রিবেলা আবার গিয়ে আটা মাখতে হবে। দুবার করে আমি আটা মাখতে পারি না, ভালো লাগে না, তাই একবারে মেখে ফেলেছি। মেখে আমাদের টিফিনের 10টা রুটি করে ফেলেছি, করে ওপরে চলে এসেছি, আর এসে এখন আমি বসেছি খাতা নিয়ে, কারণ আজকে আমার গানের ক্লাস আছে। তো আগের দিন কিছু গান বলা হয়েছিল, সেইগুলো আমার এখনও রেডি করা হয়েছে কিন্তু খাতায় তোলা হয়নি। তো সেইগুলো নিয়ে বসে পড়েছি, সেগুলো কমপ্লিট করতে হবে, না তা নাহলে গিয়ে বলবে আমাকে ফাঁকিবাজ, প্র্যাকটিস করে না। তো চলো আমি কাজটা করে নিই, তারপর কথা বলছি। আর কালকে রাত্রিবেলা আমার আর সুরজের এত ঠান্ডা লেগেছে, আমরা 3টে কম্বল নিয়ে শুয়েছিলাম। কালকে সত্যি ভীষণ ঠান্ডা পড়েছিল, আর কোনোদিন সুরজ মানে গেঞ্জি পরে শোয় না ও রাত্রিরে, কালকে এতই ঠান্ডা লেগেছে গেঞ্জি পরে শুয়েছে, আবার বলছে ফুল প্যান্ট দে, এনে দে পরবো, মানে এতটাই ঠান্ডা লেগেছে ওর। আর সত্যি বলতে সত্যি ঠান্ডাটা খুব পড়েছে, মারাত্মক পরিমাণে পড়েছে ঠান্ডা। তো ক্রিসমাসের দিন 25 তারিখ যে কেমন ঠান্ডা পড়বে, আর আমি ভেবেছি আমরা সত্যি বলতে ক্রিসমাসে একটুখানি রাত্রি করে বাড়ি আসি, স্ট্যান্ডেই যাই আর কি, আর কোথায় যাওয়ার জায়গা আছে, আমরা স্ট্যান্ডেই যাই, বসে টসে একটু রাত্রি করে বাড়ি আসি। ওই ঠান্ডা কি করে রাত্রি করে বাড়ি আসবো, যাই হোক চলো আমি কাজ করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলেছি রান্নাঘরে, আর এখন মা করছে রাঁধুবাড়ু, তো ছেলের খাবার যাবে সেই কারণে অবভিয়াসলি তাড়াহুড়ো করেই রান্না করছে। তো মা আগে থেকেই আলু ফুলকপির তরকারির জন্য আলু আর ফুলকপিটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছে, আর এখন সেটা রান্না হচ্ছে। তো শীতকালে ধনেপাতা দিয়ে সব রান্না খেতেই ভালো লাগে, তো মা আলু ফুলকপিতেও ধনেপাতা দেয়, আর মা যেরকমই রান্না করে সেরকমই খুব সুন্দর খেতে হয়। তো এখন রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। গুড ইভিনিং, আর এখন 3টে সাড়ে 3টে মনে হয় বাজে, ইভিনিং বলে দিলাম একদম, কারণ আর বিকেলবেলা তোমাদের সাথে আমার দেখা হবে না, তাই এখন ইভিনিং বলে দিলাম। আর এখন কেন রুটি করে নিচ্ছি, কারণ আমি গানের ক্লাসে যাব, আর সত্যি বলতে মা সারাদিন কাজ করে, কিছু না কিছু করে, রান্না করে সকালে, তো আমি সারাদিন কিছু করি না। তো বিকেলবেলা রুটিটা আমি যতটা সম্ভব মানে চেষ্টা করি আমি করে দিয়ে যাবার, কারণ মাকে মা যখন এখন তো রুটি করে না, মা যখন রুটি করে না ওটা দেখে আমার ভীষণ খারাপ লাগে, ওই কারণে রুটিটা এখনই করে দিয়ে। মা বলেছিল যে মা কাছে ছিল ওই বিকেল মানে সকালবেলা আমি বিকালের জন্য সূর্য যখন রুটি করি তখনই মেয়েকে রেখে দিয়েছিলাম, তো খুব একটা অসুবিধা হয়নি। ভাত খেয়ে উঠে একটুখানি বসে রুটি করতে চলে এসেছি, তাহলে এসে আর আমার কোনো ঝামেলা থাকবে না, আস্তে আস্তে যদি 7:30-8টাও বেজে যায় এসে যে আমাকে রুটি করতে হবে সেইটা চাপ থাকবে না, তাই এখন করে দিয়ে যাচ্ছি। আর আমাদের রুটি গরমই থাকে, খুব একটা অসুবিধা হয় না। আর একটা জিনিস গরম থাকলেই হবে, তরকারিটা রাত্রিরে গরম করে নেবো, ফুলকপির তরকারি যেটা করলো মা ওটা রাত্রিরে গরম করে নিলেই হয়ে যাবে, রুটি যদি ঠান্ডাও হয়ে যায় কোনো অসুবিধা হবে না। তো রুটিটা করে নিই, নাহলে দেরি হয়ে যাবে, আর বাপি বসে আছে, মেনো যে বাপির আশ্রমে কাজ থাকে না, এই দিয়ে আসতে বলে না বিকেলবেলা, বাপি একটু অসুবিধায় পড়ে যায়, কারণ আমি এখনো সেরকমভাবে গাড়ি চালাতে শিখিনি, আর প্লাস হচ্ছে লাইসেন্স হয়নি, ওটা মেন কথা, শিখিনিটা বাজে কথা। গাড়ি নিয়ে রাস্তায় আমি সবই বেরোই, বাট দূরে কোথাও এখনো পর্যন্ত বাপিরা ছাড়তে চায় না, যেহেতু আমার এখনো লাইসেন্স হয়নি সেই কারণে, তো সেই কারণে প্রবলেম আর কিছুই না।
আমি রুটিটা করে নিই এখন। হ্যাঁ, বকতে বকতে রুটি কখন ভুলে যাবে তখন ঝামেলা হবে, মাথা ব্যথা হবে, পোড়া রুটি কেউ খেতে চাইবে না। তো করে নিই। চারটে আর আমি রেডি। আর শীতকালে জিন্স ছাড়া আমি কিছু পরি না, সত্যি বলতে আমার খুব ঠান্ডা লাগে সেই কারণে। তো চলো এখন বাপিকে ঘুম থেকে ডাকবো। বাপিকে জেগেই শুয়েছিল, ঘুম পাড়িয়ে দিয়েছে, মানে ঘুমিয়ে পড়েছে, না ঘুমালে না আমাকে রুটি ফুটি করতে দিত না, সেই কারণে আর ডাকিনি। এখন নিচে গিয়ে ডাকবো, আর উপরে সব জানলা ফাল্লা দিয়ে দিলাম, হয়ে গেল কাজ। রুটিটা বড্ড মানে এসে না তাহলে আমার অসুবিধা হতো, সেই কারণে আমি রুটিটা করে নেওয়ারই চেষ্টা করি, কোথাও যাওয়ার আগে যেন রুটিটা করে যেতে পারি, সেই কারণ আমি রুটিটা করে যাই, মায়ের তাহলে অতটা প্রেশার হয় না। তো চলো আমি ব্যাগপত্র গুছিয়ে নিই, তারপর রাস্তায় যেতে যেতে কথা হবে, দেখা হবে। তো ঘড়িতে দেখো 8:15, আর মুড়ি নিয়ে ওপরে চলে এসেছি। আর শীতকালেতে মুড়ি আর চা, চাট করে হবে মুড়ি, সিঙাড়া, পেঁয়াজ আর শশা, জানাচুর, মানে চাট করে পুরোপুরি, আর গরম গরম দুধ চা কিংবা কফি। আর আমি এখানে জামা কাপড় ছাড়িনি, সুরজ বললো এক্ষুনি আমায় খেতে দাও, তো আমি জামা কাপড় পরেই রান্নাঘরে চলে গেছিলাম, গিয়ে একদম করে নিয়ে ওপরে চলে এলাম, জামা কাপড়টা এবার ছাড়বো, ছেড়ে তারপর কথা বলছি। এখন বাজে ঘড়িতে 11টা, আর আমি হাতে গরম জল নিয়ে বসে আছি। তখন 7:45 থেকে 9:30 অবধি মুড়ি খেলে কি আর রাত্রিবেলা কিছু খাওয়া যায়, তাই না? সেই জন্য রাত্রিবেলা আমার কপালে জুটেছে গরম জল। সুরজকে সেই 8:00 থেকে ডাকছি, মহারাজ এলেন তখন 7:45 বাজে, তখন চা মুড়ি হেনা তেনা খেয়ে সেগুলো আর এত তাড়াতাড়ি হজম হয় যে রাত্রির খাওয়া খাওয়াবে। তো এখন আমি বসে পড়েছি আমার রাত্রির স্কিন কেয়ার নিয়ে, তো এটা একটুখানি মাথায় থুপে নিই, তা নাহলে স্কিন কেয়ার করা যাবে না। আর আমি ফেস ওয়াশ আর স্ক্রাব করে মুখে চলে এসেছি। আর সত্যি বলতে শীতকালেতে অন্তত গরমকালে স্ক্রাবিং 2-3 দিন করা উচিত, শীতকালে প্রচুর ঠান্ডা থাকে, আমি সত্যি বলতে সপ্তাহে একদিন করেই স্ক্রাব করি, আর সেটা আমি আজকে করেছি। তা নাহলে না সকালবেলা আমার এই জায়গাগুলোতে না ডেড সেলস বুঝতে পারা যায়, আমি নিজে সকালে দেখতে পাই এই জায়গাগুলো। তো আজকে ফেস ওয়াশ করবার পর স্ক্রাব করে এখন বসে পড়েছি। আর সত্যি বলতে শীতকালেতে না আমার একদম রাত্রিবেলা শোয়ার আগে ঠান্ডা জল দিয়ে চোখ মুখ ধুতে ইচ্ছা করে না, বাট ধুতে হয়, কি করা যাবে, তাই না? তো ফেস ওয়াশ করার পর আমি ইদানিং মাখছি মামার্থের এই ভিটামিন সি ফেস টোনার, যেটা এটা খুব ভালো। মাঝে মধ্যে তো আমি রাত্রিবেলা এই 2-3 দিন হলো ময়েশ্চারাইজার না লাগিয়ে এইটা লাগিয়েই ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা মুখটা ঠিকই লাগে, যে ময়েশ্চারাইজারের অভাব বলে সেরকম কিছু মনে হয় না। আর এটা অল্প একটুখানি নিয়ে ইউজ করলেই মোটামুটি, আর খুব সুন্দর টোনারটা। আর এর আগে আমি ইউজ করছিলাম গুড আইবসের যে নিম তুলসী টোনারটা আছে ওটা, আর আমি সত্যি বলতে সোমিজের সব প্রোডাক্ট অলরেডি ইউজ করে ফেলেছি, আর ইদানিং মামার্থের ইউজ করছি, গুড আইবসের ইউজ করছি কিছু জিনিস, আর হিমালয়া, সত্যি বলতে ফেস ওয়াশটা আমি সারা জীবনই হিমালয়ারই ইউজ করি, হিমালয়া ছাড়া আমি যখনই দেখেছি আমি অন্য কিছু এক্সপেরিমেন্ট করতে যাই তখনই কোনো না কোনো উল্টো পাল্টা একটা কিছু হয়, মুখেতে চারটি র্যাশ। আর এই শীতকালে আমার খুব ভালো লাগে, এই সময় কোনো পিম্পলস র্যাশ কিছুই আমার মুখে বেরোয় না, আমার শীতকালটা খুব পছন্দের, যে সময় আমার স্কিনটা খুব ভালো হয়, ভালো গ্লো করে, গ্লো গ্লো। তো যাই হোক দেখো টোনারটা ইউজ করার পর বেশ কি সুন্দর গ্লোয়িং গ্লোয়িং লাগছে না মুখটা।
তো আমার পিছন দিকে লাইট আর সামনে লাইটটা তো খুবই অল্প, সেই কারণে আমার মুখে খুব একটা ফোকাস মনে হচ্ছে হচ্ছে না, অনেকটা লাগছে। যাই হোক তোমরা বুঝে নাও, আমি সত্যি বলতে সকাল বিকাল দুপুর যে কোনো সময় যখনই আমি টাইম পাই আর কি তখনই টোনার ইউজ করি। আমার খুব ভালো লাগে টোনার ইউজ করতে, গরমকালে তো টোনার খুব দরকারি, শীতকালেও দরকারি, কারণ শীতকালেতে চোখ মুখ খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক হয়ে যায় দেখবে। আর শীতকালে তো ময়েশ্চারাইজার খুব ইম্পর্টেন্ট, যখনই যখনই পারবে তখনই মাখা উচিত। তো টোনার অ্যাপ্লাই হয়ে গেছে, এবার শুধু ময়েশ্চারাইজারটা ইউজ করব। আর আমি ময়েশ্চারাইজার ইউজ করি, এখন ইউজ করি বায়োটিকের বায়ো কোকোনাট, যেটা এখন ইউজ করছি। ঠিক আছে, আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করি, যখন যেটা পাই সেইটাই ইউজ করি, আমার কোনো ময়েশ্চারাইজারের প্রবলেম হয় না, আমি সব রকম ময়েশ্চারাইজার ইউজ করি, কোনো প্রবলেমই হয় না, খুব অল্প নিয়ে। আমি তো ইদানিং মাঝে মধ্যে ময়েশ্চারাইজার ইউজ করতে ভুলে যাচ্ছি জানো, রাত্রিবেলা এই শীতে অত মনে থাকে, অত মনে থাকে না। আমার শীতকালে সত্যি বলতে রাত্রিবেলা চোখ মুখ ধুতেও আমার ভীষণ ঠান্ডা লাগে। কাল পরশু আমি ভুলেই গেছিলাম যে ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, কিন্তু শীতকালে ময়েশ্চারাইজার খুব জরুরি। আমি ধরো রাত্রিবেলা সারাদিন না পারো, রাত্রিবেলা অন্তত ইউজ করে শোয়া উচিত। আর ইউজ করছি ইদানিং এই সোমিজের, এটা ইদানিং নয় অনেক দিন ধরে ইউজ করি, এটা আমার সেকেন্ড প্যাক, এটা হচ্ছে লুক আন্ডার আই জেল, এই যে সোমিজের, বেশ ভালো, আমার খুব পছন্দের, এটা আমি অনেক দিন ধরে ইউজ করি। চোখের নিচে অল্প একদম অল্প লাগিয়ে একটুখানি মাসাজ করে নাও। আমি এই আজকেই এত মাসাজ করছি, অন্যদিন এত কিছু করি না, শুধু টুক করে লাগিয়ে শুয়ে পড়ি, বুঝলে, তোমাদের দেখাচ্ছি বলে এত কায়দা করছি আমি। আর ইউজ করবো লিপ বাম, আর এখন আমি এই ব্লু হেভেনটা ইউজ করছি, তা নাহলে আমার মেবলিনের আমি দুটো সেট কিনেছিলাম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিয়েছিলো একটা টাইমে, তো এখন এইটা ওটা শেষ হয়ে গেছে বলে এইটা ইউজ করছি। তো দেখো চলো, এত রাত্রির অবধি তোমাদের স্কিন কেয়ার দেখাচ্ছি, আদেও কিন্তু আমি এত রাত্রির অবধি স্কিন কেয়ার করি না, এরকম বসে বসে শুধু তোমাদের দেখাবো বলে এরকম বসে করছি, তা নাহলে দাঁড়িয়ে দুমদাম কিছু একটা করে ফেললাম, করে শুয়ে পড়লাম, ব্যাস মিটে গেল। মা দুধ রেখে চলে গেছে, ও আদেও দুধটা খাবে না, কালকে সকালবেলা আমাকে দুধটা নিচে নিয়ে যেতে হবে, সারা রাত্রি এখানে পড়ে থাকবে। তো চলো আমি চুলটা বেঁধে নেবো, শুধু নিয়ে শুয়ে পড়বো, হয়ে গেছে আজকে স্কিন কেয়ার। তো চলো আজকের মতো বকবক এখানেই শেষ করছি, সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে।